আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন এক্সক্লুসিভ ল্যাব টেস্ট। এই চ্যানেলে বিভিন্ন পরীক্ষা নিয়ে আলোচনা করা হয়। আজ লাইপেস পরীক্ষা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানব লাইপেস কি। লাইপেস হলো একটি এনজাইম। খাবারের চর্বি ভাঙার জন্য শরীর এই এনজাইমকে ব্যবহার করে, এর ফলে সেগুলো অন্ত্রে শোষিত হয়। লাইপেস অগ্নাশয়, মুখ এবং পাকস্থলীতে উৎপন্ন হয়। লাইপেজের কাজ। লাইপেজ পরিপাক ট্র্যাগে রিলিজ হয়। সেখানে লাইপেজ ট্রাইগ্লিসারাইড এবং ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লাইসেরলে পরিণত করে হজম এবং শোষণের জন্য। কেন লাইপেজ পরীক্ষা করা হয়? এক, প্যাঙ্ক্রিয়াটাইটিস এবং অগ্নাশয়ের অন্যান্য রোগের জন্য লাইপেজ পরীক্ষা করা হয়। দুই, প্যাঙ্ক্রিয়াটাইটিস চিকিৎসা কাজ করছে কি না তা দেখার জন্য লাইপেজ টেস্ট করা হয়। তিন, সিস্টিক ফাইব্রোসিস পরীক্ষা করতে লাইপেজ টেস্ট সাহায্য করে এবং সিস্টিক ফাইব্রোসিস চিকিৎসার কাজ করছে কি না তা পর্যবেক্ষণের জন্য লাইপেজ পরীক্ষা করা হয়। লাইপেজের নর্মাল রেঞ্জ। রক্তের লাইপেজ পরীক্ষা ইউনিটস পার লিটার ইউনিটে পরিমাপ করা হয়। লাইপেজের নর্মাল রেঞ্জ ল্যাব থেকে ল্যাবে আলাদা হতে পারে। রক্তের লাইপেজের নর্মাল রেঞ্জ হলো 23 থেকে 300 ইউনিটস পার লিটার। লাইপেজ পরীক্ষার নমুনা সংগ্রহ। 3 থেকে 5 ml ব্লাড রেড টপ টিউবে নেওয়া হয়। সেন্ট্রিফিউজ করে সিরামকে টেস্টের জন্য ব্যবহার করা হয়। লাইপেজ পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবেন? বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন নেই, তবে কিছু ল্যাব বা ডক্টর 8 থেকে 12 ঘন্টা আগে জল ছাড়া অন্য কিছু খাওয়া বা পান করা বন্ধ করতে বলতে পারে। লাইপেজের মাত্রা বৃদ্ধির কারণ। এক, অগ্নাশয়ের রোগ যেমন প্যাঙ্ক্রিয়াটাইটিস বা অগ্নাশয়ের ক্যান্সার হলে। দুই, পিত্তস্থলীর সমস্যা যেমন পিত্তস্থলী পাথর এবং প্রদাহ হলে। তিন, দীর্ঘস্থায়ী কিডনির রোগ হলে। চার, অন্ত্রের সমস্যা যেমন অন্ত্রের বাধা বা টিস্যু মারা গেলে। পাঁচ, লালাগ্রন্থির সংক্রমণ প্রদাহ বা ক্যান্সার হলে। ছয়, পেপটিক আলসার রোগ হলে। সাত, সিলিয়াক ডিজিজ হলে। সিলিয়াক ডিজিজ হলো একটি দীর্ঘস্থায়ী হজম ও ইমিউনো ব্যাধি যা ছোট অন্ত্রে ক্ষতি করে। এসব কারণে রক্তের লাইপেজের মাত্রা বেড়ে যায়। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।